আমন্ত্রণ চ্যানেলের রূপে সংবাদে বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। আগামীকালই সিদ্ধান্ত হবে ইউকে ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে কি থাকবে না, চলছে শেষ মুহূর্তের প্রচারণা। রিমেইনের পক্ষে মতামত দিলেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। অক্সফোর্ডে অনুষ্ঠিত হল ষষ্ঠ ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ রিস্ট্রাকচারিং অব দ্য গ্লোবাল ইকোনমি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ব্রিটেনবাসী থাকা আর না থাকা নিয়ে চলছে কমিউনিটিতে শেষ মুহূর্তে জল্পনা কল্পনা। রাজনীতিবিদরা চালাচ্ছে শেষ মুহূর্তে প্রচারণা, এই নিয়ে দেখুন শাহ এম হোসেনের রিপোর্টে। আর মাত্র ২৪ ঘন্টা পরে জানা যাবে ব্রিটেন ইউরোপের সাথে থাকবে কি থাকবে না। ইউরোপ নিয়ে দীর্ঘদিনের বিতর্কিত বিষয়ে চূড়ান্ত ফয়সলা হবে ২৩ জুনের গণভোটের মাধ্যমে। ব্রিটিশ রাজনীতিবিদরা চাচ্ছেন ইউরোপে ব্রিটেন থাকুক, কি সরকারি দল কি বিরোধী দল সবাই একসাথে ক্যাম্পেইন করছেন। বাংলাদেশের মতো দেশ যারা তারার সাথে অনেক পালা থাকে ইউরোপিয়ান ইউনিয়নের ট্রেডিং এগ্রিমেন্ট থাকার জন্য। ক্লাইমেট চেঞ্জ যে বড় একটা ইস্যু আমরা বাংলাদেশের এফেক্ট হয়, এটা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে খাস করে আমরা ক্লাইমেট ডিল সাকসেসফুলি অ্যাচিভ করছি গত ডিসেম্বর। এটা অনেক মিলিয়ন্স মিলিয়ন্স মানুষ বাংলাদেশের সাহায্য এব, যদি না আমরা স্ট্রং থাকি, যদি না আমরা লিড করি ইউরোপিয়ান ইউনিয়নে ভিতরে থাকি, তখন আমরা দেশের উন্নতি হব আর ইন্টারন্যাশনালি আমরা অনেক ইনফ্লুয়েন্স করতে পারবো, যেভাবে পিস প্রসপ্যারিটি অ্যান্ড সিকিউরিটি মেনটেন করা যায়। থ্যাংক ইউ। উই উইল বি £3,000 ওয়ার্স ইন দ্য রেফারেন্ডাম, সো প্লিজ প্লিজ অ্যাজ ইট ইজ পিপল আই উইল আর্জ দ্যাট এভরিওয়ান প্লিজ ভোট ইন দ্য রেফারেন্ডাম, আদারওয়াইজ উই উইল বি সাফারিং কোয়াইট আ লট অ্যাজ বেঙ্গলি। We are already suffering, we are already backward, we need to be forward. Everyone, please, please come out and vote. ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন, লেবার লিডার জেরমি করবিন, লন্ডনের মেয়র সাদিক খান শেষ মুহূর্তের প্রচারণায় প্রচণ্ড ব্যস্ত সময় কাটাচ্ছে। সাধারণ মানুষের ভাবনা হচ্ছে ব্রিটেন ইউরোপের সাথে থাকলে তারা অর্থনৈতিকভাবে বাসস্থান ও চিকিৎসা সেবা থেকে অনেকটা বঞ্চিত হতে পারেন, ফলে সাধারণ মানুষের বিরাট একটা অংশ চাইছে ব্রিটেন ইউরোপ থেকে বেরিয়ে আসুক। ইউরোপ থেকে বাইরে হওয়া ভালো, কেননা আরও ৫টা ইস্টার্ন ইউরোপিয়ান দেশ টার্কিশ জয়েন করতেছে, ওরা যদি জয়েন করে তারও ৫ মিলিয়ন টার্কিশ এদেশে আসবে। যখন প্রথমে এদেশে এসেছি তখন যে পরিবেশ দেখেছি এবং যে একটা ভালো লাগা, সত্যি শেক্সপিয়ারের দেশ তেমনই ছিল, কিন্তু দিনকে দিন এটা একদম বাজারঘাটের মতো হইচইয়ে পরিণত হয়ে যাচ্ছে। সুতরাং ব্রিটেনের যে সমাজ ব্যবস্থা দেখে আমরা সবাই উদ্বুদ্ধ হয়েছি। আমার মনে হয় এভাবে দিনকে দিন ক্রাউড বাড়তে থাকলে সেটা থাকবে বলে আমি মনে করছি না। ব্যবসায়ী হিসেবে মনে করি এটা আমাদের জন্য বিভিন্ন দিক থেকে কল্যাণ বয়ে আনবে। ব্রিটেনের ট্রেডিং বা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যে ট্রেডিং আছে, এই ট্রেডিংটাও এদেশের জন্য অবশ্যই কল্যাণ এবং উন্নতি বয়ে আনবে। তো সব দিক বিবেচনায় আমি মনে করি আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের সাথে থাকাটা আমাদের জন্য ভালো। টান টান উত্তেজনা চলছে ব্রিটেনবাসী গণভোটে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে থাকা না থাকা নিয়ে। সাধারণ মানুষ শঙ্কিত তার সুবিধাদি নিয়ে, তার মধ্যে কেউ কেউ ভিন্ন মত পোষণ করে বলেন ইউরোপিয়ানদের সাথে থাকলে অর্থনৈতিক দিক দিয়ে তারা লাভবান হবেন। আবার রাজনীতিবিদরা মনে করছেন ব্রিটেন যদি ইউরোপ ইউনিয়নের সঙ্গ ত্যাগ করেন তাহলে হয়তো ব্রিটেনকে ঝুঁকির মুখে পড়তে হতে পারে। শাহ এম হোসেন, চ্যানেল আই, লন্ডন। আগামীকালের নির্বাচনে রিমেইনের পক্ষে মতামত দিয়েছেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। গতকাল টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে আয়োজিত এক মতবিনিময় সভায় সৈয়দ আশরাফুল ইসলাম এ মতামত ব্যক্ত করেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। আগামীকালের নির্বাচনে ইউরোপিয়ান ইউনিয়নে থাকার পক্ষে মতামত দিয়েছেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। মন্ত্রী বলেন ইউকের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান আর ইউরোপের সাথে ইউকের ভালো সম্পর্ক বাংলাদেশের জন্য কল্যাণকর। আমরা মনে করি যে আমাদের স্বার্থে, ইউরোপের স্বার্থে এবং
সমগ্র বিশ্বের স্বার্থে ইংল্যান্ডের ইউনাইটেড কিংডমের আপনার ইউরোপের ইউনিয়নের মধ্যে থাকা উচিত। গতকাল টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন সিলেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মেয়র জন বিক্স, ডেপুটি স্পিকার কাউন্সিলর সাবিনা আক্তারের পরিচালনায়। এ সময় কাউন্সিলের অন্যান্য কাউন্সিলররা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হ্যামলেট কাউন্সিলে সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী এবং বাংলাদেশ সরকারের মাননীয় জনপ্রশাসন মন্ত্রী আশরাফুল ইসলামের আগমন উপলক্ষে কাউন্সিল চেম্বারে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। ব্রিটেন এবং বাংলাদেশের সাথে 100% বন্ধুত্ব সম্পর্ক বিরাজ করতেছে। আশরাফ বলেন, যদি আপনারা সবাই ইউরোপে থাকার পক্ষে ভোট দেন তাহলে বাংলাদেশের একটি সম্পর্ক ইউরোপের সাথে সুদৃঢ় হবে। বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ ও ইউরোপিয়ান ইউনিয়নে থাকার পক্ষে মতামত দিয়েছে। আব্দুর রশিদ, চ্যানেল আই। ব্রেক্সিটের লাখ ক্ষতি নিয়ে স্কটল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চলছে নানা জল্পনা কল্পনা। এরই ধারাবাহিকতায় স্থানীয় সংগঠক এলরেক এবং সিবিএস যৌথভাবে এডিনবরায় আয়োজন করেছিলেন একটি আলোচনা সভা। বিস্তারিত আমাদের বিশেষ প্রতিনিধি হুমায়ুন কবিরের রিপোর্টে। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যে বেরিয়ে আসা ঠিক হবে কি হবে না, এ নিয়ে পক্ষে বিপক্ষে স্কটল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও রয়েছে নানা মত এবং প্রশ্ন। অনেক প্রশ্নের উত্তর অনেকের কাছেই এখনো অজানা। আর এমন সব অজানা প্রশ্নের উত্তর খুঁজতেই কাউন্সিল অব বাংলাদেশিজ ইন স্কটল্যান্ড এবং এলরেক যৌথভাবে আয়োজন করে এই মতবিনিময় সভাটির। সভায় স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান পার্লামেন্টের মেম্বার ডেভিড মার্টিন, স্কটিশ পার্লামেন্টের মেম্বার মাইল ব্রিক্স এবং প্রফেসর জেফ পালমার। একের পর এক সব প্রশ্নের উত্তর দিয়ে যান এই তিন অভিজ্ঞ স্পিকার, এবং শেষ পর্যন্ত দেখা গেল মাত্র দু একজন ছাড়া ইউরোপিয়ান ইউনিয়নের সাথে থাকার পক্ষেই মত জানালেন সবাই। Well, the reason why I would like to remain is that I believe that that will be beneficial to our community. ইউরোপের সাথে থাকলে যাতায়াত, বাড়িজন সব দিতে আমাদের সুবিধা, তো আমি চাই ইউরোপের সাথে থাকতে। ইট ইম্পর্টেন্ট যে আপনারা যেটাই করেন, ডিসিশনটা করেন, ইউ মাস্ট কাউন্ট ইউর ভোট। 23 তারিখে ভোট দেওয়া উচিত, এবং আমি সবাইরে ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছেন। সিবিএস এর প্রেসিডেন্ট ডক্টর ওয়ালি তসরুদ্দিন এমবিএ সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন ইকুইলিটি কাউন্সিলের চেয়ার ফয়সাল চৌধুরী এমবিই। সভাটি আয়োজনে সমন্বয়কের দায়িত্ব পালন করেন এলরেকের ইকুইলিটি এনগেজমেন্ট অফিসার সাংবাদিক মিজান রহমান। বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন, এসএনপি বাংলাদেশ অ্যাসোসিয়েশন এবং লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রতিনিধি সহ আরও অনেক বিশিষ্টজন উপস্থিত ছিলেন এই সভায়। স্কটল্যান্ডের এডিনবরা থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই ইউরোপ। ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের ক্যাথরিন কলেজে অনুষ্ঠিত হলো দুদিন ব্যাপী লন্ডন ভিত্তিক গ্লোবাল ইনস্টিটিউট একাডেমি অব বিজনেস অ্যান্ড রিটেল ম্যানেজমেন্টের উদ্যোগে ষষ্ঠ ইন্টারন্যাশনাল কনফারেন্স অব রিস্ট্রাকচারিং অব দ্য গ্লোবাল ইকোনমি। প্রায় 40টি দেশের শতাধিক ইউনিভার্সিটির প্রফেসর, রিসার্চার, সরকারি ও বেসরকারি পর্যায়ে নীতি নির্ধারকগণ এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে বিশ্বায়ন ও আন্তর্জাতিক ট্রেড, গ্লোবাল ইকোনমি, ইন্টারন্যাশনাল অফ বিজনেস, রিজুয়ালাইজেশন ছাড়াও বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়। একাডেমি এক্সিকিউটিভ চেয়ার এবং অন্যান্য নেতৃবৃন্দ আগামী বছর ডিসেম্বরে আন্তর্জাতিক মানের এই সম্মেলন বাংলাদেশে করার আগ্রহ প্রকাশ করছেন। গত 10 বছর যাবৎ পৃথিবীর বিভিন্ন দেশে শিক্ষা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনটি হয়ে আসছে। 10ম বর্ষপূর্তি উপলক্ষে 57 জন বিশিষ্ট শিক্ষাবিদ এবং গবেষককে অনারারি ফেলোশিপ ভূষিত করা হয়। সম্মেলনে সভাপতির দায়িত্ব পালন করেন চেয়ার ডক্টর পি আর দত্ত। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক পাকরু ব্রাসে, অধ্যাপক অয়রেন মেথিউস, ডক্টর জাকুলিন হল, অধ্যাপক নারমিন খলিপা, শ্রীনিবাস টি কোকো ও স্বপ্না সামেল প্রমুখ। Well, it's an absolute pleasure to be here at Oxford University at this, the 6th International Conference on the Restructuring of the Global Economy. Academy of Business and Retail Management, London Bhittik International Institutions. এই বছর আমরা 10 বছর জন্মবার্ষিকী পালন করছি। এটা 6th International Conference. ষাটতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও ইফতার মাহফিল। গতকাল পূর্ব লন্ডনের ওয়াটার লিলি হলে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ আব্দুস শহীদ এমপি এবং সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম তার বক্তৃতায় ইইউর পক্ষে ভোট দিতে প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানান। তিনি 23 জুন তার ভোট রিমেইনের পক্ষে দিবেন বলে জানান। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক আবুল হাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক আনুরুজ্জামান চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরী প্রমুখ। একুশে জুন মঙ্গলবার বেঙ্গলি এডুকেশন অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন হ্যাম স্টেট ও কিলবার্নের উদ্যোগে কিলবার্নের কিংস গেইট কমিউনিটি সেন্টারে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নজরুল ইসলাম ওকিবের সভাপতিতে এবং সাধারণ সম্পাদক জাকির আহমেদের পরিচালনায় ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেনের প্রথম বাংলাদেশি মহিলা মেয়র ও ক্যামডেন কাউন্সিলের কাউন্সিলর নাদিয়া শাহ, ব্যান্ড কাউন্সিলের মেয়র কাউন্সিলর পারভেজ আহমদ, চ্যানেলাই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ, ফয়সাল চৌধুরী শোয়েব, বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার অব প্রেস নাদিম কাদির, কাউন্সিলর রিতা বেগম, মজিবুল হক মনি, আশরাফ উদ্দিন, মেজবা জামান প্রমুখ। আগত অতিথিরা উদ্যোক্তাদের ধন্যবাদ জানান এবং কমিউনিটির উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। Thank you very much for inviting me. What I have to say, just I can say, we promote you. It's the World Education Center. We can promote you, and Channel I will help you, and it will help us. লক্ষ্মীপুর সোসাইটি ইউকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সোমবার পূর্ব লন্ডনে স্থানীয় একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন এবং যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম মিরাজের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আবু সায়েম, আশরাফ উদ্দিন, ব্যারিস্টার বেলায়েত হোসেন, ব্যারিস্টার হারুন রশিদ, শামীম আহমদ, গোলাম মাওলা, আমিনুল ইসলাম, এ এইচ এম হাবিবুর রহমান প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে ইউকে বসবাসরত লক্ষ্মীপুর সোসাইটি ইউকে সদস্যরা এবং ইউকের বিভিন্ন কমিউনিটি ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বহলগ্রাম জনমঙ্গল সমিতি যুক্তরাজ্য শাখার উদ্যোগে মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি হলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের আহ্বায়ক জফরুল ইসলাম ললিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব কয়েস আহমেদ রুহেল ও জাকারিয়া হুসাইনের জয়নালের যৌথ পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংগঠনের সদস্যরা। মাহে রমজানের পবিত্রতা ও তাৎপর্য নিয়ে আলোচনা এবং মুসলিম উম্মাহের শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা জিয়া উদ্দিন। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, মজির উদ্দিন, আব্দুল হাফিজ মনিরা, আব্দুল মজিদ, রফিক উদ্দিন মাসু, জসিম উদ্দিন, তারেক আহমদ, শাহিন উদ্দিন, মনসুর আহমেদ মঞ্জনু, জামাল খালেদ প্রমুখ। সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ইকবাল হোসেনের সভাপতিতে এবং ব্যারিস্টার ফজলুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাউন হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার কাউন্সিলর সাবিনা আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন টাউন হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাবেক মেয়র গোলাম মুর্তুজা, আব্দুল আজিজ সর্দার, সৈয়দ আবুল কাশিম, আহবাব মিয়া, আব্দুল শহীদ, শফিক আহমদ, দরসুল্লাহ, মতিনুজ্জামান প্রমুখ। আল আমিন ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল মঙ্গলবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। মাওলানা আব্দুল আজিজ সিদ্দিকীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল হকের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জুবায়ের আহমদ হামজা, আজিজ চৌধুরী, জান্নাতুল ইসলাম বাবুল, স্বপন আহমদ, আনোয়ার হোসেন, সুপি মিয়া, ইউনুস মিয়া, ইব্রাহিম আলী, কাজল মিয়া প্রমুখ। ইফতার পূর্ব আলোচনায় পবিত্র রমাদানের ফজিলত নিয়ে আলোচনা করা হয় এবং মুসলিম উম্মাহর জন্য মোনাজাত করা হয়। শ্রী রামিসি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে মঙ্গলবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আহবাব আলী সভাপতিতে ও মাহবুবুর রহমান খোকনের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শফিকুর রহমান চৌধুরী।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিকল্যান্ড মসজিদের সভাপতি আলহাজ সাজ্জাদ মিয়া, নুরুল হক লালা মিয়া, আজমল হোসেন, আনসারুল হক, আলহাজ মাস্টার আমির উদ্দিন আহমদ, আঙ্গুর আলী, আব্দুল শহীদ, হেলাল উদ্দিন আলী, আব্দুল মতিন প্রমুখ। ফ্রেন্ডস অব জগদল ইউনিয়নের ট্রাস্ট ইউকে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিল 21 জুন পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুবের আক্তার সোহেলের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ইকবাল হোসেন, শামসুল হক চৌধুরী, মাহবুব হোসেন, লুৎফুর রহমান, খোকন মিজানুর রহমান, আকিক মিয়া, মুকুল মিয়া, মামুনুর রশিদ, প্রফেসর ওমর ফারুক, ব্যারিস্টার ফখরুল আলম শামীম প্রমুখ। এক নং উমরপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এম জি কিপ্রিয়ার সাথে মত বিনিময় সভা ও ইফতার মাহফিল পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ফয়জুল খানের সভাপতিত্বে ও বাবুল খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিক রহমান চৌধুরী। সভায় বক্তব্য রাখেন আনসার আহমদুল্লাহ, আনসারুল হক, ওসমান গনি, মুফাজ্জল হোসেন, আব্দুল হামিদ, আনোয়ার মিয়া, সৈয়দ তাজির মান্না, শাহ বেলাল প্রমুখ। সভায় নবনির্বাচিত চেয়ারম্যান এম জি কিবরিয়া এলাকায় নবগঠিত উন্নয়নে প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং শফিক রহমান চৌধুরী নির্বাচিত চেয়ারম্যানকে সহযোগিতার আশ্বাস দেন। শরীয়তপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল। পূর্ব লন্ডনের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার হামেসের ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, সংগঠনের সভাপতি লকিত উল্লাহ উকিলের সভাপতিতে এবং সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল সালাম ব্যাপারীর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া, মিনহাজ ব্যাপারী, বাবুল মোল্লা, তাহের খন্দকার, কাজল ভূঁইয়া সহ শরীয়তপুর জেলার বিপুল সংখ্যক প্রবাসী লোকজন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে যা থাকছে। রমজান উপলক্ষে সিলেট জেলা প্রশাসকের নেতৃত্বে ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ইউরোপ জুড়ে ধর্মীয় বাগ্ভাম্বীর্যের মধ্যে সাথে পবিত্র রমাদানে ইফতার অনুষ্ঠিত। বিরতির পর আবার আমন্ত্রণ। আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। 15ই রমাজান ব্যাটফোর্ট বাংলাদেশ ইসলামিক মিশন অ্যান্ড জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা। ব্যাটফোর্ট থেকে আমাদের বিশেষ প্রতিনিধি শাইকুল হক জানান, রমজানের গুরুত্ব, ফজিলত ও তাৎপর্য ব্যাখ্যা করে সংক্ষিপ্ত বয়ান পেশ করে ব্যাটফোর্ট বাংলাদেশ ইসলামিক মিশন অ্যান্ড জামে মসজিদের খতিব হযরত মাওলানা খালেদ হুসাইন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ চান খান, শিক্ষাবিদ আলহাজ আব্দুস সোবহান চৌধুরী, আলহাজ আবু বকর, আলহাজ মোহাম্মদ ময়না মিয়া, আলহাজ দিন মোহাম্মদ, আরজু মন্তালি, মোহাম্মদ সাজিবুল্লাহ, এম এ রোফ, হাফিজ আব্দুল বারি ও সাইদুর রহমান প্রমুখ। মঙ্গলবার বার্মিংহামের স্থানীয় একটি কমিউনিটি হলে সামাজিক সংগঠন বালাগঞ্জ ওসমানি নগর গরিব কল্যাণ ট্রাস্ট ইউকের উদ্যোগে পবিত্র রমাদানে তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, সংগঠনের সভাপতি আলহাজ আব্দুল ওয়াদুদের সভাপতিতে এবং সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান বদর ও বাহার উদ্দিনের যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই, কাউন্সিলর নেওয়াজ আলী, বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী যুবরাজ, বার্মিংহাম বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর অফিসার গোলাম সরার, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আনহার আলী, সলিসিটর শাম উদ্দিন সহ কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ, বিশিষ্ট আলেমে দিন হযরত মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ সালেহ রমাদানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করেন।
পবিত্র মাহে রমাদান উপলক্ষে গ্রেটার ম্যানচেস্টারে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে মাহে রমজানের উপর আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৌবির রহমান শ্যামল। রহমত, বরকত আর মাগফিরাতের মাস রমাদান, পবিত্র এই রমাদান মাস উপলক্ষে গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অ্যাসোসিয়েশনের হল রুমে গত সোমবার। জিএমবি চেয়ারম্যান আবনাসুর ওয়াহাবের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভাটি শুরু হয়। স্বাগত বক্তব্যে তিনি আগত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রথম এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিরি। এছাড়া উক্ত ইফতার ও দোয়া মাহফিলে জিএমবি নেতৃবৃন্দ, গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন কমিউনিটি, বিভিন্ন টিভি চ্যানেল, সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এতে অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি পরিচালনা ছিলেন জিএমবির সেক্রেটারি ডিএন কুরাইশি। ইফতার পূর্বে বাংলাদেশ সহ মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন শাহজালাল মুসলিম ইসলামিক সেন্টারের ইমাম ও খাতিব মৌলানা খায়রুল হুদা খান। অপরদিকে গত মঙ্গলবার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল বাহাবুল অ্যাসোসিয়েশন ম্যানচেস্টারের উদ্যোগে মাহে রমাদানের উপর আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের। ম্যানচেস্টার শাহজালাল মসজিদ ও ইসলামিক সেন্টারের হল রুমে অনুষ্ঠিত ইফতার পূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান। সংগঠনের সেক্রেটারি শামীম তালুকদারের পরিচালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে ম্যানচেস্টার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কমিউনিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন গুলাম মোস্তফা এমবি, সুরাবুর রহমান, মান্নান খান, শাহ আব্দুর রাকিব, মালিক সদাগর, কামাল হুসাইন, আলাউদ্দিন আহমেদ, আব্দুল আওয়াল, ইকবাল তালুকদার সহ বাহুবল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। অন্যদিকে একই দিনে ব্রিটেনের জনপ্রিয় কার্গো ব্যবসা প্রতিষ্ঠান জিএমজি এর কার্গো ম্যানচেস্টার শাখার আয়োজনে মাহে রমজানের উপর আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় স্থানীয় একটি হল রুমে। ইফতার পূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিএমজি এয়ার কার্গো ম্যানচেস্টার শাখার ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হুসাইন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের ম্যানচেস্টারস্থ কাউন্টি ম্যানেজার আব্দুল জাবের, জিএমবি চেয়ারম্যান আবু নাসের ওহাব, শাহ এস এম মুনিম, ওয়েস কামালি, সিটি অফ সেলফুড বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল হান্নান, এম আর চৌধুরী, নাজিমুদ্দিন, জিল্লুর রহমান ছাড়াও বিভিন্ন কমিউনিটি ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা ছিলেন জাফর আহমেদ। ইফতার পূর্বে জিএমজি এর কার্গো ব্যবসায়িক সাফল্য ও বাংলাদেশ সহ মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন মৌলানা লিয়াকত আলী। ম্যানচেস্টার থেকে তৈবুর রহমান শ্যামল, চ্যানেল আই। বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুক্তরাজ্য রসডেল শাখা কর্তৃক পবিত্র রমজান মাস উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার রসডেলের স্থানীয় বাংলাদেশি কমিউনিটি হলে। আমাদের ওল্ডহ্যাম প্রতিনিধি মওদুদ আহমেদ জানান, সংগঠনের সভাপতি মইনুল হোসেন চৌধুরীর সভাপতিতে এবং যুবলীগ নেতা মাসুক আহমেদের সঞ্চালনায় ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওল্ডহ্যাম আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস উদ্দিন। এছাড়া অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন লুৎফুর রহমান, বাসিত মিয়া, সোহেল মিয়া, হাজি আবু বকর, মুশাহিদ আলী সহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মুসলিম উম্মাহ সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিবেশন করে রাজডেল জালালিয়া মসজিদের খতিব মাওলানা লোকমান আহমদ। ইতালির রোমে বৃহত্তর ঢাকা সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক ইফতার মাহফিল। বিস্তারিত দেখুন লাবণ্য চৌধুরীর রিপোর্টে। ভ্রাতৃত্ব, সম্প্রীতি, মানবিকতা, মহানুভবতা, উদারতা, শৃঙ্খলা, ঐক্য এবং ভেদাভেদহীন এই সবগুলো বিশেষণের সমন্বয় ইসলাম। আর এমন এক উদাহরণ স্থাপন করতে পেরেছে ইতালি রোমে বৃহত্তর ঢাকা সমিতি আয়োজিত রমজানের তাৎপর্য এবং ইফতার মহফিলে। শুধু রোমে থাকা মুসলিমরাই নয়, বিদেশিরাও তথা নন মুসলিমরাও এক কাতারে বসে রমজানের তাৎপর্য ও গুরুত্ব অনুভব করে এবং ইফতারে শরিক হয়। বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি কাজী মশিউর রহমান শিপুর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত শাহাদত হোসেন, ধূমকেতু সোশ্যাল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা নুরি আলম সিদ্দিকী বাচ্চু, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, ধূমকেতুর প্রধান উপদেষ্টা হাবিব চৌধুরী, সভাপতি মোতালেব মিয়া, রোম মুসলিম সেন্টারের সভাপতি এস এম সাইফুল ইসলাম, অরবিট মানি এক্সচেঞ্জের চেয়ারম্যান মোল্লা আবুল কাশেম, জালালাবাদ কল্যাণ সংঘের সভাপতি অলিউদ্দিন শামীম, বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, বরিশাল বিভাগের সভাপতি নজরুল ইসলাম মাঝি, বৃহত্তর ফরিদপুরের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন আক্তার রোজি, সাধারণ সম্পাদক
সম্পাদক নয়না আহমেদ, বাংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, মহিলা সমিতি সভাপতি রাজিয়া সুলতানা, লেডিস ক্লাবের সভাপতি বিলকিস আজাদ, মহিলা সংস্থা ইটালি সভাপতি শান্তা শিকদার, বৃহত্তর ঢাকা সমিতির মহিলা বিষয়ক সম্পাদিকা সায়রা হোসেন রানী, চ্যানেল এস দর্শক ফোরামের মহিলা সম্পাদিকা সানচিতা আহমেদ সহ ইটালিস্থ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক এবং সাংস্কৃতিক নেতৃবৃন্দ। পরিশেষে আল্লাহর দরবারে দোয়া এবং আগত অতিথিদের ইফতার আপ্যায়ন করা হয়। রমজানে এই শিক্ষা ও অনুশাসন থাকুক জীবনের প্রতিটি অধ্যায়ে। লাবণ্য চৌধুরী, চ্যানেল আই, রোম, ইটালি। জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের যুগ্ম সাধারণ সম্পাদক মেজবা আহমেদ ও সাংগঠনিক সম্পাদক নজির আহমেদের যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের সভাপতি মোহাম্মদ কয়েজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের প্রধান উপদেষ্টা ও আল আহলি ব্যাংকের সিইও শাফকাত আনোয়ার চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের সাধারণ সম্পাদক বশির আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মঈজ চৌধুরী, ফজলুল করিম বাবুল, কবির আহমদ, আব্দুল শহীদ, আব্দুল হামিদ সহ বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বঙ্গবন্ধু পরিষদ, শ্রমিক লীগ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ। সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদিনের নেতৃত্বে নগরীর বন্দর বাজার ও এর আশপাশ এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত বুধবার বিকেলে জেলা প্রশাসক জয়নাল আবেদিনের নেতৃত্বে নগরীর বন্দর বাজার, জিন্দা বাজার, আম্বরখানা সহ কয়েকটি বাজারে অভিযান চালায়। এ সময় দোকানগুলোতে মূল্য তালিকা না থাকায় দোকান বেঁধে তাৎক্ষণিক সর্বোচ্চ 10,000 টাকা ও সর্বনিম্ন 1,000 টাকা জরিমানা করা হয়। এই সময় বাজারের রাস্তার ময়লা আবর্জনা ফেলে রাখার অপরাধেও ব্যবসায়ী জরিমানা করা হয়। জেলা প্রশাসক জয়নাল আবেদিন এই সময় জানান এই অভিযান অব্যাহত থাকবে। জগন্নাথপুর উপজেলা ঐতিহ্যবাহী সৈয়দপুর গ্রামের লন্ডন প্রবাসীদের সংগঠক সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উদ্যোগে রমজানের মাস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার স্থানীয় শামসিয়া আলিয়া মাদ্রাসা মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠান এলাকায় প্রায় 200টি দরিদ্র পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে শামসিয়া সমিতি লন্ডনের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকলাক মিয়া সভাপতিতে ও সৈয়দ হাফিজ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর সৈয়দিয়া শামসিয়া আলিমা মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ রেজান আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর দারুল হাদিস বালিকা মাদ্রাসার মুমতামিম মাওলানা সৈয়দ আবু আলী, সৈয়দপুর দারুল হাদিস মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক, সৈয়দপুর আদর্শ কলেজের প্রকাশক মোহাম্মদ মিজান, সৈয়দ মিজান আহমদ, মাওলানা সৈয়দ আবিদ আহমদ প্রমুখ। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। আগামীকালই সিদ্ধান্ত হবে ইউকে ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে কি থাকবে না, চলছে শেষ মুহূর্তের প্রচারণা। ইমেনের পক্ষে মতামত দিলেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। অক্সফোর্ডে অনুষ্ঠিত হল ষষ্ঠ ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ দ্য রিস্ট্রাকচারিং অফ দ্য গ্লোবাল ইকোনমি। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।